ফেরাদ হাকিমেই আস্থা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পেয়েও তার নতুন মেয়রকে দ্বিতীয়বারের জন্য মেয়র হলেন ফেরাদ হাকিম। অতীন ঘোষ তিনি হলেন ডেপুটি মেয়র। কলকাতা পৌরসভা নির্বাচন মিটে যাওয়ার পর ফলাফলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আজকে অর্থাৎ 23 তারিখে পুরো বোর্ড গঠন করা হবে। মিটিং এর পর আগামী 26 তারিখে নতুন দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলররা শপথ নিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় ফেরাদ হাকিমের উপরই আস্থা রাখলেন। কলকাতা শহর সাজানোর, কলকাতা শহরকে সামলানোর, কলকাতা শহরকে সেরা করে তোলার দায়িত্বভার আবারও তুলে দিলেন যার কাঁধে, তিনি ফেরাদ হাকিম। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি সুব্রত মুখোপাধ্যায় যিনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন তাকে ভীষণভাবে মিস করছেন, কারণ আজও কলকাতার অন্যতম সেরা মেয়রের তালিকায় সুব্রত দার কথা সকলে মনে করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্ষেপ সুব্রতবাবু আজ আর নেই, কিন্তু তার আস্থা আগামীতেও ফেরাদ হাকিমের ওপর। চেয়ারম্যান হিসেবে, কলকাতা পৌরসভার চেয়ারম্যান হিসেবে মালা রায়ের নাম প্রস্তাব করছি। আশা করি আমাদের সমস্ত হাউস এটাকে সমর্থন করবেন। কলকাতা পৌরসভার দলনেতা হিসেবে দলের তরফ থেকে আমরা ফেরাদ হাকিমের নাম প্রস্তাব। ডেপুটি মেয়র হিসেবে আমরা অতীন ঘোষের নাম প্রস্তাব করছি। আর মেয়র ইন কাউন্সিল অতীন ঘোষকে নিয়ে 12 জন 13 জন হবে।